প্রায় আড়াই মাস ধরে গণধর্ষণের বিচারের দাবি নিয়ে ঘুরছেন নীলফামারীর পোশাক কারখানার এক কর্মী। তার অভিযোগ, দুবার ধর্ষণের পর সুদের ব্যবসায়ী দুলাল মিয়া কাগজপত্রে বিয়ের নাটক সাজিয়েছে। ভিকটিমের দাবি একটাই, ধর্ষকদের উপযুক্ত শাস্তি। আর তার মা বলছেন গরিবের বিচার নাই এই পৃথিবীতে। নীলফামারী থেকে নূর আলম সিদ্দিকের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। এই যে যন্ত্রণা, যে আমি একটু ধর্ষিতা পেয়ে, এই যে কি যন্ত্রণা, আমি সারা রাত ঘুমাইতে পারি না। চাপা কান্নাই এখন সঙ্গী নীলফামারীর সৈয়দপুরের পোশাক কারখানার এই কর্মীর। কিছু আমি দেখতে পাই সব কিছু। অসুস্থ বাবার সংসারে একমাত্র উপার্জনের অবলম্বন বড় মেয়েটি। উত্তরা ইপিজেটের বিদেশি এক কারখানায় কাজ করে ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু এলাকার সুদের ব্যবসায়ী খ্যাত সুদারু দুলালের লালসার শিকার এই নারী দৃষ্টান্তমূলক সাজার জন্য ঘুরছে দাঁড়ে দাঁড়ে। আমার যে আমার সঙ্গে যে ঘটনাটা হয়েছে তার যন্ত্রণা কি সেটা একমাত্র সে জানে। আমি কোনো সমাজে দাঁড়া থাকতে পারতেছি না। আমার বাবা প্যারালাইসিস, আরেকটা আমার বোন আছে ক্লাস এইটে পড়ে। সমাজ আর লোকলজ্জার ভয়ে প্রথমবার ধর্ষণের শিকার হলেও মেয়েটি ও তার পরিবার জানায়নি কাউকে। কিন্তু এতে ফোনে উত্তেক্ত করা আরও বেড়ে যায় দুলালের। অগত্যা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভিকটিম, কিন্তু পথ থেকে আবারও সুদারু দুলাল তুলে নিয়ে যায় তাকে। আমার তো জাগো দেওয়ার হয়ে গেছে, আর কি ক্ষতি করার বাকি। আমি এখন আপনি যে আমার আমাকে এরকম করে ডিস্টার্ব করেন, আমি সৈয়দপুর থানায় মামলা করবো আপনার বিরুদ্ধে। আবার আমাকে তুলে নেওয়া হয় আবার ওই সেই গুডারের ভেতর, যেখানে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, যে আমি প্রকাশ্যে কারোর সামনে বলতে পারতেছি না, যে আমার শরীরের প্রতি যা ঘটেছিল আমার এগুলো সব কাটছে, শরীরের মধ্যে অনেক দাগ আছে। আমি ভয়ে আমি বলছি ঠিক আছে আমি কোথাও যাবো না, আমাকে ছেড়ে দেন, আমি কারো কাছে যাবো অভিযোগ দায়ের করবো না। ওরা এত আমার সাথে উমরি করছে যে আমি দাঁড়াইতে পারিনি ওখানে, আমি এত বিহুর ছিলাম। একজন তো না ওখানে অনেক কয়েকজন ছিল, ড্রাইভারের সব আমি শিকার হয়েছি ওখানে। ওনার ছেলে বাপ বেড়ে যায় ছেলে পরে আসে। মেয়েটির পরিবারের দাবি ধর্ষণের মামলা নেয়নি পুলিশ, বরং গণধর্ষণকে সাজানো হয়েছে নারী নির্যাতন ও যৌতুকের মামলায়। আমি পেটে চলাই, পেটে চলাই না, আমি দৌড়াই, আমি পেটে দৌড়াবো, তা দেখা যাক, আল্লাহকে ভরসা দিচ্ছি। এলাকাবাসী বলছে অভিযুক্ত ধর্ষক সুদারু দুলাল এক সময়ের অভাবী থাকলেও এখন টাকার কুমির, অনেকের ক্ষতি করলেও তার ভয়ে ভুক্তভোগী পরিবার মুখ খোলে না। সুদের টাকা খাটায় মাসে, মানে আমার কাছে 2000 টাকা নেবেন, মাসে 200 টাকা কি মার নেবেন, এইভাবে টাকা খাটে খাটে উনি বলল। কিছু তো বিচারের একটা দরকার আছে, এনিমার যে বিচারটা মানে যায় যে দৌড়াদৌড়িটা করবে, সে দৌড়াদৌড়ি করার মতো এমন লোক নাই ওই মেয়েটা ছাড়া। তবে পুলিশ বলছে অপরাধী ধরতে তারা তৎপর। বাংলাভিশন নিউজ ডেস্ক।